Assalamualaikum. খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ ইউনুস মাহমুদ, পদার্থবিজ্ঞান প্রভাষক, আজকে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনা করছি। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান থেকে। প্রথমে আমরা তাড়ি চৌম্বকীয় তরঙ্গ নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জেনে নিই আলো কি। কাউকে যদি আমরা প্রশ্ন করি আলো কি, তিনি হেসে বলবেন আলো এক ধরনের শক্তি, আলো সরল পথে চলে, আলোর বেগ কত, 3×10⁸ মিটার পার সেকেন্ড। আলোর আরো কিছু ধর্ম রয়েছে, তার মধ্যে আলোর প্রতিফলন ধর্ম রয়েছে, প্রতিসরণ ধর্ম রয়েছে, ব্যতিচার, অপবর্তন, কম্পটন ক্রিয়া, ফটোতড়িৎ ক্রিয়া এবং সমবর্তন ক্রিয়া, এই ধর্মগুলো রয়েছে। তো আলো কিভাবে সরল পথে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, এই আলো স্থানান্তরিত হওয়ার যে পথ, এই পথ নিয়ে বিজ্ঞানীদের বিভিন্ন মতবাদ রয়েছে। তার মধ্যে আমরা উল্লেখযোগ্য চারটি মতবাদ পেয়ে থাকি। 1 নম্বর হলো নিউটনের কণা তত্ত্ব, হাইগেনের তরঙ্গ তত্ত্ব, ম্যাক্সওয়েলের তাড়িৎচৌম্বকীয় তরঙ্গ তত্ত্ব, ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। নিউটনের কণা তত্ত্ব, এটি পরমাণু মডেলের সাথে সম্পর্কিত, তাই এটা নিয়ে আমরা আলোচনা করব না। আমরা আলোচনা করতে যাচ্ছি হাইগেনের তরঙ্গ তত্ত্ব নিয়ে। বিজ্ঞানী হাইগেন আলোর পথ, গতির পথ সম্পর্কে একটি তত্ত্ব দিয়েছেন, সেটাকে আমরা হাইগেনের তরঙ্গ তত্ত্ব বলি। হাইগেন বলেন আলো এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য একটি পথে যায়, সেই পথের নাম দিয়েছেন তিনি ইথার। ইথার নামক একটি পথে তরঙ্গ আলো এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, তবে এটা তরঙ্গ আকৃতির। তাহলে তত্ত্বটা এমন, হাইগেনের তরঙ্গ তত্ত্বটা এমন, আলো ইথার নামক একটি মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। ওনার এই তত্ত্বটা পরবর্তীতে আরো কয়েকজন বিজ্ঞানী প্রমাণ করেছেন, তার মধ্যে একজন হলো বিখ্যাত প্রেনের, তারপরে ইয়াং, এছাড়া আরো কয়েকজন আছেন, তারা ওনার এই তরঙ্গ তত্ত্ব দিয়ে আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার এবং অপবর্তন ক্রিয়ার ব্যাখ্যা দিতে সক্ষম হন। কিন্তু কম্পটন ক্রিয়া, ফটোতড়িৎ ক্রিয়া, সমবর্তন ক্রিয়া, এগুলো তারা ওনার এই তত্ত্ব দিয়ে ব্যাখ্যা দিতে পারেন নাই। উন্নত আলোর এই ধর্মগুলো ব্যাখ্যার জন্য ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বকীয় তত্ত্ব প্রয়োগ করা হয়। ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বকীয় তত্ত্ব হলো তত্ত্বটা আমি লিখি, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র ভেক্টর ও চৌম্বক
ক্ষেত্র ভেক্টর, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্র ভেক্টর পরস্পরের সাথে যদি সমকোণে আন্দোলিত হয়। পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্র ভেক্টর পরস্পরের সাথে যদি, এটা আমরা এভাবে দেখাই উপরের দিকে, উপরের দিকে না দেখি আমরা এটা দেখাই, এটাকে আমরা এক্স অক্ষ ধরি, এটাকে আমরা ওয়াই অক্ষ ধরি, এটাকে আমরা জেড অক্ষ, এটা ধরে নিলাম তড়িৎ ক্ষেত্র ভেক্টর কে আমরা ই দ্বারা প্রকাশ করি, চৌম্বক ক্ষেত্র ভেক্টর কে বি দ্বারা প্রকাশ করি। তাহলে ই ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর যদি লম্বভাবে পরস্পরের সাথে আন্দোলিত হয় তাহলে একটি তরঙ্গ উভয়ের সাথে, তড়িৎ ক্ষেত্র ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্র ভেক্টর উভয়ের সাথে সমকোণে তাদের বিপরীত দিকে তরঙ্গ আকারে আলোর বেগে সঞ্চালিত হয়। এই যে তরঙ্গ আকারে আলোর বেগে সঞ্চালিত হয় ওটার নাম আমরা দিয়ে থাকি তাড়িত চৌম্বকীয় তরঙ্গ। এটা এরকম, এখান থেকে যেটা যাবে এটা হলো ই ধরি আমরা, এটা ধরব বি, এটা হলো ত্রিফল আকৃতি, পরে ইটা এখানে, বিটা এখানে, এরকম সামনের দিকে যেতে থাকবে। আরেকটু সামনে ব্যাখ্যা করি, যখন তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে তাহলে এক্স অক্ষ বরাবর তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের বেগ যদি কি হয়, আলোর বেগের সমান হয় এবং তড়িৎ ক্ষেত্র ভেক্টর ও চৌম্বক ক্ষেত্র ভেক্টর এদের শীর্ষমান, তড়িৎ ক্ষেত্র ভেক্টরের শীর্ষমান ধরে নিলাম ই নট এবং চৌম্বক ক্ষেত্র ভেক্টর এর শীর্ষমান ধরে নিলাম বি নট। তাহলে এক্স অবস্থানে তড়িৎ ক্ষেত্র ভেক্টরের মান পাবো আমরা ই নট সাইন এক্স মাইনাস সিটি। এখানে আলোর ধর্ম তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে সাইন প্রকৃতির হয় এবং তির্যক হয়, সেজন্য আমরা গুণ দিয়ে থাকি। সাইন প্রকৃতির এবং তির্যক, আর এক্স অক্ষ বরাবর আলোর বেগ দুটি ক্ষেত্র ভেক্টর, চৌম্বক ক্ষেত্র ভেক্টর এবং তড়িৎ ক্ষেত্র ভেক্টর পরস্পরের সাথে যদি ক্রিয়ার সময় টি হয় তাহলে সি টি। একইভাবে বি ভেক্টরের মান পাব বি নট সাইন এক্স মাইনাস সি টি। যখন এই ক্ষেত্রে সি এর মান, সি হলো ল্যামড়া এফ, উল্টাও লেখা যায় এফ ল্যামড়া, এফ হলো কম্পাঙ্ক, ল্যামড়া হলো তরঙ্গ দৈর্ঘ্য। এক্ষেত্রে ম্যাক্সওয়েলের তরঙ্গ তত্ত্ব দ্বারা
পাই আমরা ই নট ইকুয়াল সি বি নট। ম্যাক্সওয়েলের তরঙ্গ তত্ত্ব দ্বারা এটা পাওয়া যায়। এখান থেকে আমরা কি পাবো, সি ইকুয়াল ই নট বাই বি নট, এটার মানটা লেখা যায় শীর্ষমান না লিখে ভেক্টরে। এর অর্থ হলো আলোর বেগ তড়িৎচম্বকীয় তরঙ্গ বেগ দ্বারা তড়িৎ ক্ষেত্র ভেক্টরের বেগকে ভাগ করে পাওয়া যায়। আরেকটু ব্যাখ্যা রয়ে গেল, এর মান তড়িৎ ক্ষেত্র ভেক্টর অনেক বেশি তড়িৎচম্বকীয় ক্ষেত্র ভেক্টরের তুলনায়। আর সকল মাধ্যমে তড়িৎচম্বকীয় তরঙ্গের দ্রুতি, সকল মাধ্যমে তড়িৎচম্বকীয় তরঙ্গের দ্রুতি একটি ধ্রুব রাশি, তখন সি এর মান আমরা পাই 1/√ মিউ নট এপসাইলন নট। এখানে মিউ নটকে বলা হয় চৌম্বক, চৌম্বক প্রবেশ্যতা মিউ নট, এর মান হলো 4π × 10⁻⁷ একক। তারপরে এপসাইলন নট, এপসাইলন নট হলো তাড়িৎ বেদনযোগ্যতা, এটাকে আবার ত্বক গভীরতা বলা হয়, তাড়িৎ বেদনযোগ্যতা অথবা ত্বক গভীরতা, এটাকে এপসাইলন নট দ্বারা আমরা প্রকাশ করি। এর মান হলো 8.85 × 10⁻¹২ একক হলো সি স্কোয়ার, এন ইনভার্স 1, এম ইনভার্স 2। তাহলে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গের কিছু বৈশিষ্ট্য পেয়ে গেলাম। তড়িৎচুম্বকীয় তরঙ্গের কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে হলো, একটা হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ তির্যক তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ সাইন প্রকৃতির এবং এর দিক দিক হবে ই ভেক্টর এবং ভি ভেক্টর এর ক্রস গুণন, অর্থাৎ ই ভেক্টর ক্রস ভি ভেক্টর এর দিক অনুযায়ী, এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটি আর তরঙ্গ। আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। এখন আমরা যাব পয়েন্টিং ভেক্টর, তড়িৎচুম্বকীয় তরঙ্গের সাথে সেটি মিল রয়েছে পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর কি? পয়েন্টিং ভেক্টর হলো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে কি বলে? পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টরকে আমরা এস ভেক্টর দ্বারা প্রকাশ করি। এস ভেক্টর ইকুয়াল 1/μ0 বি ভেক্টর ইন্টু ই ভেক্টর। এই সমীকরণকে আরেকটু সাজিয়ে লেখা যায়, বি ভেক্টর বাই মিউ নট ইন্টু ই ভেক্টর। আমরা জানি বি ভেক্টর বাই মিউ নট এটা হলো চৌম্বক প্রবেশ্যতা এইচ, সরি চৌম্বক প্রাবল্য। বি ভেক্টর বাই মিউ নট এর মান হলো চৌম্বক প্রাবল্য, চৌম্বক প্রাবল্যকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি।
এই সমীকরণ দিয়ে তোমাদেরকে অঙ্ক করতে হতে পারে। তাহলে আমরা কয়েকটা সমীকরণ পেয়ে গেলাম, এটা দিয়ে করবা অথবা এটা দিয়ে করবা, এটা দিয়ে করতে পারবা, এটা দিয়ে এটা দিয়ে। তাহলে আমরা 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5, 6, তারপরে আমরা যাব, আমরা যখন পৃথিবীর কোনো দূরত্ব হিসেব করি তখন আমরা সেন্টিমিটার, মিটার, কিলোমিটার এগুলো দিয়ে হিসাব করে থাকি। কিন্তু যখন আমরা মহাকাশ নিয়ে কোনো কিছু হিসেব করার জন্য যাই তখন একটি গ্রহ থেকে আরেকটি গ্রহের দূরত্ব, একটি কক্ষপথ থেকে আরেকটি কক্ষপথের দূরত্ব, একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্র কত দূরে, একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির দূরত্ব হিসেব করার জন্য যখন আমরা হিসেব করি তখন আর মিটার কিলোমিটার এগুলো দিয়ে হিসেব করতে পারি না, তখন আমাদের দরকার একটি বড় হিসেবের। সেটা আমরা কিভাবে হিসেব করব, সেটাকে আমরা আলোর বেগ দিয়ে হিসেব করে থাকি। তোমরা আগেও জানছো 1 বছর হলো 365 দিন, এই 365 দিনে আলো কত দূরে যেতে পারে, 24 দিনে, সরি 24 ঘন্টায় 1 দিন, আর 365 দিনে 1 বছর। এবং দিনকে আমরা ঘন্টা নিয়ে গেলাম, ঘন্টাকে আমরা মিনিটে নিয়ে গেলাম, তারপরে 3×10⁸ মিটার পার সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 365 দিনে 1 বছর। এই 365 দিনে আলো কতটুক দূরে যেতে পারবে, 3×10⁸, এটা দিয়ে আমরা হিসেব করলে একটা মান পাই, সেটা হলো 9.46×10⁵ মিটার পার সেকেন্ড। এটাকে আমরা কিলোমিটারও নিতে পারি, 9.46×10⁻¹২ কিলোমিটার, অর্থাৎ আলো 1 বছরে এত কিলোমিটার পথ অতিক্রম করবে। এই একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির দূরত্ব কয়েক মিলিয়ন আলোক বর্ষ, তখন আমরা এইভাবে হিসেব করব। ক্ষুদ্র ক্ষুদ্রভাবে হিসেব করতে পারি, ডাইরেক্ট লিখতে পারি, মিটারেও লিখতে পারি, কিলোমিটারেও লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কয়েকটা জিনিস এই ক্লাসে জেনে নিলাম। তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, এর জন্য 4টি মৌলিক তত্ত্ব আমরা পাই। তারপরে আমরা জেনে নিলাম হাইগেনের তরঙ্গ তত্ত্ব, তারপরে ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বকীয় তত্ত্ব, তারপরে জানলাম আমরা পয়েন্টিং ভেক্টর এবং এক আলোকবর্ষর ব্যাখ্যা। আশা করি তোমরা ভালোভাবে ক্লাসটা দেখবে এবং এই ক্লাস থেকে যা যা শিক্ষণীয় তোমরা তা নোট করে রাখবে এবং বাস্তব জীবনে অঙ্কের জন্য সমীকরণগুলো একটি নোট আকারে সাজিয়ে রাখতে পারলে ভালো হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের ক্লাস এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।